দেশে আমদানিকৃত খেজুরের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ খেজুর 165 ও বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম 180 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েও এই মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দেশে আমদানিকৃত বিভিন্ন খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। অতি সাধারণ বা নিম্নমানের খেজুর 150 থেকে 165 টাকা, বহুল ব্যবহৃত জায়দি খেজুর 170 থেকে 180 টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্যে খেজুর বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। এর আগে গত 10 মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান জানিয়েছিলেন, রোজাদারদের স্বস্তি দিতে 2-1 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জাহিদি খেজুরের দাম বেঁধে দেবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।